বিনোদন কেন্দ্রের খবর জানাতে এই মুহূর্তে চিড়িয়াখানায় আছেন আমাদের সহকর্মী মার্জিয়া মুমু এবং হাতির ঝিলে আছেন চন্দ্রিমা চৌধুরী। শুরুতেই যাচ্ছি মুমুর কাছে। মুমু, ঈদের আনন্দ বাদ ভাঙা আর তাই ঠিক উল্লাসও কিন্তু নগরবাসীর বাদ ভেঙেছে। তারা এক একটি বিনোদন কেন্দ্র থেকে আরেকটি বিনোদন কেন্দ্রে হাজির হচ্ছেন পরিবার প্রিয়জন এবং স্বজন নিয়ে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়, যেখানে যেখানে পশুদের সাথে একসাথে তাদেরকে দেখে আনন্দ মেতেছেন ছোট্ট শিশুরা এবং কিশোররা। বিশেষ করে শিশুদের আনন্দ যেন একেবারেই বাদ ভাঙা আমরা দেখতে পেয়েছি। আজ দুপুরের পর থেকেই জাতীয় চিড়িয়াখানার প্রবেশ গেটটিতে বিপুল, বলা চলে হাজারো মানুষের উপচে পড়া ভিড়, এবং সেখানে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে এবং বন্ধুদের নিয়ে তারা এখানে হাজির হয়েছেন, এবং বিশেষ করে ছোট শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা জাতীয় চিড়িয়াখানায় হাজির হয়েছেন। তারা বিশেষ করে বাঘ মামা, তারপরে যারা তাকে হালুম বলে ডাকছে, সিংহ, অসংখ্য পাখির যে খাঁচাগুলো রয়েছে এবং হচ্ছে বানরের, এই সকল পশুদের সাথে তারা, প্রাণীদের সাথে পরিচিত হচ্ছে শিশুরা। এবং অভিভাবকরা বলছেন এই যে ঈদের মতো আনন্দের দিনে এবং উৎসবের দিনে শিশুদেরকে এই বাংলাদেশে যে সকল পশু রয়েছে সেই প্রাণীদের সাথে পরিচিত করতে দিচ্ছে, এবং তারা বলছেন যে ঈদের আনন্দ, এই যে পরিবার পরিজন নিয়ে সবার সাথে একসাথে ঈদ উদযাপন, এবং ঈদ উদযাপনের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে তারা একেবারে, বলা চলে, শতভাগ ঈদ আনন্দে মেতে উঠেছেন। এবং ছোট শিশুরা কিছুক্ষণ পর পরই একটি খাঁচার সামনে তারা চিৎকার করে উঠছেন, এবং সেই চিৎকার করছেন কারণ এখানে বাংলাদেশের যে জাতীয় পশু রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে শিশুরা দেখছে এবং তাদেরকে বাঘ মামা বলছে যে বাঘ মামা আমাদের এখানে আসো। অর্থাৎ বলা চলে যে ঈদের আনন্দ একেবারেই বহুগুণ বাড়িয়ে দিয়েছে, এবং সেই উৎসবের রং কিন্তু লেগেছে মানুষ একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধনে, এবং ভালোবাসা এবং স্নেহ বিনিময় চলছে কিন্তু নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে। এবং তার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানাতে। এবং যদি বলতে চাই যে শুধুমাত্র চিড়িয়াখানা নয়, আমাদের কিন্তু বাকি যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে নগরীর সেখানেও কিন্তু একই চিত্র, সবার ঈদ আনন্দ ভাগাভাগি, এবং তাদের যে আনন্দঘন মুহূর্ত ঈদের উৎসব ভাগাভাগি তা কিন্তু চলছে। এই মুহূর্তে রাজধানীর হাতির ঝিলে আছেন আমার সহকর্মী চন্দ্রিমা, সরাসরি চলে যাব তার কাছে। চন্দ্রিমা, রাজধানীতে বসবাস শোয়া কোটি মানুষের, এইখানে কিন্তু আজ জীবিকার টানে কিন্তু নানান প্রান্ত থেকে দেশের রাজধানীতে মানুষ ছুটে আসে, তেমনি কিন্তু এই যে ঈদের যে ছুটি, এই ছুটিতে কিন্তু দেশের নানা প্রান্তে মানুষ সবার চলেও যায়, সেই সূত্রে কিন্তু রাজধানী বর্তমানে অনেকটাই ফাঁকা। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে ঈদের আমেজটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, মানুষ কিন্তু তাদের স্বজনদের নিয়ে কিন্তু এখানে এসেছেন রাজধানীর হাতিরঝিল এলাকায়, এবং যেভাবে পারছেন নিজের মতো করে ঈদটাকে উপভোগ করছেন, ঈদের আনন্দটাকে উপভোগ করছেন। এখানে ছোট্ট সোনামণিরা তাদের বাবা মার হাত ধরে যেমন এই অবসর সময়টাকে মনে রাখতে এসেছেন। এখানে আমি যদি একটু দেখাই যে আসলে প্রকৃতির মধ্যেও কিন্তু সেই রংটা ছেয়ে গেছে, গাছের বিভিন্ন ফুলের সে আমেজটা, এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে থেকে কিন্তু আমি আকাশে গর্জনের আওয়াজ শুনতে পাচ্ছি। ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নামতে পারে। এই রাজধানীতে যে কিছুদিন তীব্র দাহন গেছে তার শেষে কিন্তু এখন অনেকটাই স্বস্তি, প্রকৃতিতে যেই নির্মল আমেজটা নেমে এসেছে ঈদের আমেজের সাথে তা একেবারে একাকার হয়ে গেছে। রাজধানীর এই যে হাতিরঝিল এলাকাটায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ এসেছে, তাদের কেউ এসেছেন তাদের পরিবারের সাথে, কেউ এসেছেন একা, কেউ বন্ধুদের সাথে, এসে কিন্তু এই সময়টা নিজের মতো করে উপভোগ করছেন।
আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু এসে তারা এই সুন্দর সময়গুলোকে অনেকে কিন্তু ফ্রেম বন্দী করছেন, নানান জনে তাদের স্বজনদের সাথে কিন্তু ছবি তুলে নিচ্ছেন, এবং এই যে একদম ঝিলের ধার ঘেঁষে কিন্তু তারা বসে বসে দীর্ঘ সময় এই যে এখন বর্তমানে যে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে, একদম ঝিরি ঝিরি কিছুটা মাঝে মাঝে বৃষ্টি পরিপরি ভাব, আকাশে মাঝে মাঝে একটু গর্জন, এই পরিবেশটা কিন্তু রাজধানীতে সচরাচর দেখা যায় না। এবং এই যে এই যে যে এই যে যে একটা আমেজ রাজধানীবাসীর মধ্যে যে রয়েছে, এবং সকলে কিন্তু যে যার জায়গা থেকে ঈদকে উপভোগ করছেন, সকল সাম্প্রদায়িকতা ভুলে কিন্তু সকল পেশার মানুষেরা এবং সকল ধর্মের মানুষেরা কিন্তু উৎসবকে বরণ করে নিয়েছে। রাজধানী হাতিরঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী, এবং তারও আগে চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো।